नमस्कार बंधुरा, वेलकम बैक टू इनफो न्यूज। बंधुरा, मोबाइल नेटवर्क प्रजुक्तिगुलि दिन दिन निजेके उन्नत करे चलेछे। प्रथमे एलो 1G, तारपर 2G, तारपर एलो 3G, तारपर एलो 4G, तारपर 5G, आबार एखन आसते चलेछे 6G। नोकिया कम्पानिर सीईओ आसन्न 6G ओ स्मार्टफोन निये एकटी बड़ भविष्यद्वाणी करेछेन। तिनि जानिएछेन 2030 सालेर मध्ये नाकि समस्त स्मार्टफोनेर समाप्ति घटबे। एई कथाटिर माने कि बंधुरा? এছাড়া তিনি আরও কী কী বলেছেন সেটা সংক্ষেপে জানতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, সাধারণ কথোপকথনের জন্য মোবাইল নামক ডিভাইসটি তৈরি করা হয়েছিল। মানুষের মধ্যে এই ডিভাইসটি প্রায় কয়েক দশক ধরে রয়েছে, এমনকি সময়ের সাথে সাথে মোবাইলগুলিকে বেশ উন্নত মানের তৈরিও করা হয়েছে। তবে অনুমান করা হচ্ছে কিছু বছর পর মোবাইল ডিভাইসটিও ইতিহাসের অংশ হয়ে যাবে। মোবাইল বা স্মার্টফোন হলো একটি দ্রুত বর্ধনশীল পণ্য। বন্ধুরা, আজ থেকে 15-20 বছর আগে স্মার্টফোন শুধু মানুষের কল্পনায় ছিল, কিন্তু আজ মানুষ এটি ব্যবহার করছে। এই ডিভাইসটির যেমন দ্রুত বিকাশ ঘটেছে, অনুমান করা হচ্ছে খুব দ্রুত এটি ইতিহাসের খাতায় নাম লেখাবে। বন্ধুরা, নকিয়ার সিইও পেক্কা লুনমার্ক ডাভোসে অনুষ্ঠিত চলমান ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে তিনি তার অনুমানের কথা জানিয়েছেন। তিনি মনে করেন যে 2030 সালে যখন 6G প্রযুক্তি মার্কেটে আসবে, তার আগেই মানুষ স্মার্টফোন ব্যবহার করা বন্ধ করে দিয়ে স্মার্ট চশমা ও অন্যান্য স্মার্ট বা অ্যাডভান্স ডিভাইসগুলি ব্যবহার করা শুরু করে দেবে। অর্থাৎ তিনি বলতে চেয়েছেন যে আমরা যে স্মার্টফোনগুলি ব্যবহার করছি সেগুলি আর সবচেয়ে বেশি ব্যবহৃত ইন্টারফেস হবে না, এর মধ্যে অনেক কিছুই সরাসরি আমাদের শরীরে আসতে শুরু করবে। তবে তিনি স্পেসিফিক কোনো ডিভাইসকে উল্লেখ করেননি। বন্ধুরা, একটি রিপোর্ট থেকে জানা গেছে ইলন মাস্কের নিউরালিঙ্ক কোম্পানি 6G প্রযুক্তির উপর কাজ করছে এবং বর্তমানে মস্তিষ্কের কম্পিউটার ইন্টারফেসও প্রস্তুত করছে। গত বছর ইলন মাস্ক এই জিনিসটির ফুটেজও প্রকাশ করেছিলেন এবং দেখিয়েছিলেন যে কীভাবে একটি পুরুষ ম্যাকাকের মস্তিষ্কে চিপ সেট করা হয়েছে এবং সে মাইনক্রাফট খেলছিল। বন্ধুরা, আর যদি 6G এর কথা বলা হয়, তবে জানিয়ে দিই 6G বিষয় সম্পর্কে অনেক কিছুই এখনও পরিষ্কারভাবে জানা যায়নি। তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন 6G এর জন্য টাস্কফোর্স তৈরি করা হয়ে গেছে। আপাতত এখন ভারতে 5G প্রযুক্তি চালু করার চেষ্টা চলছে এবং আশা করা যাচ্ছে 2022 শেষে আমরা 5G প্রযুক্তি দেখতে পাবো। তো বন্ধুরা, আজকের এই সংবাদ সম্পর্কিত ভিডিওটি এখানে শেষ করছি। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।